প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপরে আমরা পা দেব নতুন একটি বর্ষে 2022। কিন্তু 2021-এ কি কি ঘটলো সেগুলো আমরা স্মরণ করছি শেষের দিকে এসে। তবে দর্শক, আমার কাছে যেটা মনে হয়েছে যে 2021-এ একটা সেরা চমক, মানে সেরা চমক দেওয়ার মতো খবর, সেটা হচ্ছে যেটা আমরা আজকেই পেয়েছি দর্শক, সেটা হচ্ছে যে পদোন্নতি হয়েছে আইপিএস রাজীব কুমারের ডিজি পদমর্যাদার অফিসার হয়ে গেলেন। এই খবরটা দর্শক, যে পদোন্নতি হলো রাজীব কুমারের, পেলেন পশ্চিমবঙ্গ পুলিশে ডিজির পদমর্যাদা। এই খবরটা দর্শক আমার কাছে অ্যাটলিস্ট একেবারে বলা যায় একটা যেন বর্ষসেরা চমক দেওয়ার মতো একটা খবর। কেন বলছি কথাটা দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন যে আইপিএস রাজীব কুমারকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সিবিআই হন্য হয়ে খুঁজছিল, কখনো একেবারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা যাচ্ছিল, দ্বারস্থ হচ্ছিল যাতে হেফাজতে নেওয়া যায়, কারণ তার বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তথ্য একেবারে বিকৃত করার অভিযোগটা রয়েছে, ফলে তাকে একেবারে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এইসব আমরা খবর অনেকবারই শুনেছি, এবং তারপরে হঠাৎই যেন গুম হয়ে যান রাজীব কুমার, তার কথাও আমরা শুনতে পেতাম না, তার খবর আমরা দেখতে পেতাম না। কিন্তু হঠাৎ করে আবার যে খবরটা সামনে চলে এলো যে তার কিন্তু একেবারে পদোন্নতি ঘটেছে, তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, একেবারে ডিজির কিন্তু একটা পদমর্যাদা তিনি কিন্তু পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পদোন্নতি ঘটেছে। আর এই খবরটাই দর্শক অনেকেই বলছেন, আমি জানি না আপনারা কী বলবেন, যে এটা সত্যি একেবারে বলা যায় 2021-এর একেবারে মানে চমক দেওয়ার মতো একটা সেরা খবর আর কি, 2021-এর একটা সেরা চমক বলা যায়, যারা খবর হিসেবে বিষয়টাকে দেখেন তাদের কাছে, যে সত্যিই যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সিবিআই খুঁজছিল হন্যে হয়ে, তারপরে তাকে ধরার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত কী চলছিল, কিন্তু হঠাৎ করেই তারই আবার পদোন্নতি ঘটে গেল, তিনি আবার ডিজির পদমর্যাদার একেবারে একটা সম্মান তিনি কিন্তু পেয়ে গেলেন, তার পদোন্নতি ঘটে গেল। দর্শক, আমি একটু ডিটেলস আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে যে তার বিরুদ্ধে প্রথম দিকে যেটা শোনা যাচ্ছিল যে তিনি তথ্য বিকৃত করেছেন, সারদাকর্তার কল রেকর্ডস বিকৃত করেছেন, রাজীব কুমার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল সিবিআই, এবং তারপর যাদের যাদেরকে মানে ধরা হয়েছিল তারাও কেউ কেউ রাজীব কুমারের মানে বিষয়ে কথা বলেছিলেন, যে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল, এসব কথা বলা হয়েছিল, কিন্তু তাকে ধরতে গিয়ে অনেকটা আইনি সমস্যার মুখে পড়তে হয় দর্শক। এবং আপনারা দেখেছিলেন যেটা বছর দুই আগের বিষয়, সেটা হচ্ছে যে রাজীব কুমারকে যখন ধরতে যাওয়া হচ্ছিল এবং তাকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কলকাতার মেট্রো চ্যানেলে তিনি একেবারে ধর্নায় বসে পড়েছিল, অফিসারদেরকে নিয়ে একেবারে ধর্নায় বসে পড়েছিল। এটা নিয়ে অনেক সমালোচনাও তৈরি হয়েছিল যে সারদা কেলেঙ্কারির একটা বিষয় সেখানে তদন্ত করছে সিবিআই, সিবিআই যদি কাউকে মনে করে হেফাজতে নিয়ে তদন্ত করার সেটা করবে, কিন্তু যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে চাইছিল সিবিআই, তাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়েছিলেন এবং অনেক কথা তো বলেছিলেন, পুরো বিষয়টার মধ্যে একটা পলিটিক্যাল কালার আনার চেষ্টা করেছিলেন, এবং তারপর একবারে আইনি প্রসেসটা আরও চলতে লাগলো, আলটিমেটলি দেখা গেল যে আবার স্টেও পেয়ে গেলেন রাজীব কুমার তার অ্যারেস্টের বিষয়ে। এইসব করতে 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 হঠাৎ খবরটা কোথায় চলে যায়, তারপরেই মানে রাজীব কুমারের কোনো খবর হতো না, জানতেও পারতাম না কোথায় কী হলো, মানুষের মধ্যে সে ধোঁয়াশাও তৈরি থেকে গেছিলো, কিন্তু হঠাৎ করি যে খবরটা আজকে একবারে সামনে চলে এলো যে যে রাজীব কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় রয়েছেন বোঝা যাচ্ছিল না, সেই রাজীব কুমারের একেবারে পদোন্নতি ঘটিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে একেবারে ডিজি মর্যাদায় একেবারে পদোন্নতি তাকে দিয়ে দেওয়া হয়েছে, মানে পদোন্নতি ঘটানো হয়েছে দর্শক। আর এটাই আমি বলছি যে এটা সত্যি একেবারে বলা যায় যেন একটা এই বছরের একটা সেরা চমক। দর্শক, আমি জাস্ট আরেকটু ব্রিফ দিই যে যখন সারদা কেলেঙ্কারিটা সামনে চলে এলো, প্রথমে রাজ্য সরকার একটা সিট গঠন করে তদন্তটা শুরু করেছিল, এবং সেই সিটের একেবারে মানে যার নেতৃত্বে চলছিল তদন্তটা তিনি হচ্ছেন রাজীব কুমার। তারপরেই পুরো বিষয়টার উপরে আবার সিবিআই তদন্ত চলে এলো, মানে সিবিআই তদন্ত শুরু হলো। যখন সিবিআই তদন্ত শুরু হলো, সিবিআই তখন সিটের কাছ থেকে যা সব ডকুমেন্ট আছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করছিল, এবং তখনই একটা সমস্যা, একটা বিতর্ক তৈরি হয়েছিল যে যে এই যে তদন্তটা যেটা সিবিআই মানে সিট করেছে সেখানে অনেক তথ্য বিকৃত করা হয়েছে, ফলে যিনি দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন রাজীব কুমার, তারও সেই দায়টা তার দিকেও যায়, এবং সেই কারণে তাকেও কোশ্চেন করতে চায় সিবিআই এবং তাকে হেফাজতে নিতে চায় সিবিআই, কারণ কিছু তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে চলে আসে, যেখানে এই পুরো মানে তদন্তের ক্ষেত্রে অনেকটাই কিন্তু বলা যায় যে বিকৃত করার চেষ্টা করেছিলেন, তদন্তের নামে দায়িত্ব নিয়ে অনেকটা বিকৃতি মানে বিকৃত করার চেষ্টা করেছিলেন রাজীব কুমার, সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই, কিন্তু তাকে বাঁচাতে
যেভাবে মরিয়া হয়ে উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তার জন্য ধর্নায় বসে যাওয়া, তার জন্য কত জায়গায় দরবার করা আমরা দেখেছি দর্শক, সেটা নিয়ে অনেক খবর আমরা দেখেছি, দিল্লিও চলে গেছিলেন, কিন্তু আলটিমেটলি সত্যিই তাকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি, কিন্তু গ্রেপ্তার তো হয়নি, তার সঙ্গে তার আবার পদোন্নতি হয়ে গেল। দর্শক, এটাই চমক, এই জন্যই বলছি যে যখন সারদায় টাকা রেখে সাধারণ মানুষ, রাজ্যের মানুষ এখনও কাঁদছেন, অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে গেছেন, অনেকের অনেক কিছু বিক্রি করে, জমি জায়গা বিক্রি করে সারদা চিট ফান্ডে টাকা রেখেছিলেন একটা বাড়তি টাকা পাবো বলে এই আশা করে, এবং সেই সারদার প্রচারের জন্য তারই দলের তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীকে সামনের সারিতে আসতে দেখা যায় এবং তাদের উপরই ভরসা হয়েছিল সাধারণ মানুষের, যে এইসব লোকজনের সঙ্গে যখন এত যোগ রয়েছে ফলে এত সংস্থা খুব ভালো সংস্থা, সেই কারণে অনেকেই কিন্তু ভরসা করে টাকা রেখেছিলেন। কিন্তু আলটিমেটলি যেটা হলো যে সারদা মানে একবার সুদীপ্ত সেন একেবারে তিনি তো কার্যত একেবারে দেউলিয়া হয়ে গেলেন, কারণ যেটা পরে সামনে এসেছিল যে সবাইকে নেতা নেত্রীদেরকে টাকা দিতে দিতে তাকে শেষ হতে হয়েছে, এবং কার্যত এইসব যখন সামনে চলল সাধারণ মানুষ একেবারে রাস্তায় বসে পড়লেন, অনেক ক্ষোভ বিক্ষোভ হয়েছিল, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তহবিল গঠন করেছিলেন এবং সেখানে তার জন্য আবার বেশি বেশি করে নেশা সামগ্রী খাওয়ার কথা বলেছিলেন, সব মনে আছে দর্শক, সিগারেট খাওয়ার বিষয়টাও সামনে এসেছিলো, তার উপরে একটা তহবিল গঠন করা হয়েছিল, প্রথম দিকে কিছু কিছু টোকেন মানে চেক দেওয়া হয়েছিল 5,000-10,000, তারপরে কোথায় কি সব একেবারে চুপচাপ হয়ে গেল, সিবিআই তদন্ত করছে বলে যেন নিজেদের সব কিছু দায়কে একেবারে ঝেড়ে ফেললো, এবং সেই সিবিআই যখন তদন্ত করছিল সেখানে যখন তারা তাদের মতো করে তদন্ত করতে চাইছিল, তদন্তকে দ্রুত শেষ করতে চাইছিল এবং সেখানে প্রয়োজন মনে করছিল সিবিআই যে রাজীব কুমারকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে, সেটাও করতে দেওয়া হলো না, ফলে আরও গতি মানে ধীর হয়ে গেল সিবিআই তদন্তের, ফলে মানুষের সেই আশাটা যেন আরও বলা যায় ক্ষীণ হয়ে গেল, মানুষ কিন্তু এখনও কাঁদছেন যারা নিঃস্ব হয়ে পড়েছেন টাকা জমা রেখে, কিন্তু সেই তদন্তের কাজকে একেবারে বলা যায় ধীর গতিতে করে দিয়ে এইসব তদন্তের বাধা দেওয়ার ক্ষেত্রে, ধীর গতি কেন বলা হচ্ছে দর্শক, যে সিবিআই তদন্ত গড়াতে চাইছে, চাইলে কি যখন তারা চাইছে তখন কী দরকার, যে যাদের যাদেরকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে, কিন্তু সেখানে যেভাবে বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা দেখেছেন, এটা নিয়ে অনেক খবর হয়েছিল, আলটিমেটলি সেই তদন্তকে কিন্তু এখনও শেষ করা যায়নি, এর ফলে মানুষ যেভাবে টাকা রেখে নিঃস্ব হয়েছেন ফলে সেই টাকা তারা কবে পাবেন, এটা এখন বিরাট একটা প্রশ্নের, এই প্রশ্নের উত্তর কবে মিলবে সেটা একটা বড় প্রশ্নের, ফলে মানুষ কিন্তু এখনও কাঁদছেন, কিন্তু সে কাঁদলে কী হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ যে পুরো তদন্তটাকে একটা ডিলে করার চেষ্টা করছেন, বিকৃত করার চেষ্টা করছেন, তাদেরকে যখন সিবিআই হাত হেফাজতে নিয়ে তদন্ত করার চেষ্টা করছিল, তদন্ত শেষ করার একটা চেষ্টা করছে, সেখানে সেই অফিসারকে গ্রেপ্তারি থেকে বাঁচানো যেমন হয়েছে, তার আবার পদোন্নতি ঘটিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। সুতরাং দর্শক, এক কথা যেটা বলতে হয়, মানুষ কাঁদছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারের গ্রেপ্তার আটকে তার আবার পদোন্নতি ঘটিয়ে দিয়েছেন, এটা তাহলে দর্শক একটা চমক হতে পারে না, যেটা আমার মনে হয় দর্শক এটাই হচ্ছে মনে হয় 2021-এর সব থেকে বড় বা সেরা চমক, যে যার জন্য এই সিবিআই তদন্ত এতটা ধীর গতি হয়ে গেল, ডিলে হয়ে গেল, মানুষ যেভাবে আশা করেছিলেন যে একটা তদন্ত শেষ হলে আমি কিছু পাবো, যেখান থেকে মানে যেখানে যেখানে টাকা গেছে সারদার সেই টাকা উদ্ধার হবে সেখান থেকে আমরা পাবো, কিন্তু সেই তদন্ত তো শেষই হলো না, শেষ করতেও দেওয়া হলো না কার্যত, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো গ্রেপ্তার পর্যন্ত করতে দেওয়া হয়নি, এবং তাদের একেবারে পদোন্নতি ঘটিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবার বলুন দর্শক, তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমরা সত্যি মা মাটি মানুষের সরকার চালাচ্ছি, মা মাটি মানুষের দল চালাচ্ছি, মানুষ কাঁদছেন আর তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আবার পদোন্নতি ঘটাচ্ছেন, দর্শক কি বলবেন, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।